নমস্কার, লার্নিং হিস্ট্রি জানতে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে টপিক, যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বামাবোধিনী পত্রিকা। এখানে সিলেবাসে আছে যে 19 শতকের বাংলা সাময়িক পত্রিকা, সংবাদপত্র এবং সাহিত্য সমাজের প্রতিফলন। এই টপিকে আমি আলোচনা করব পত্রিকা নিয়ে। একটা হচ্ছে বামাবোধিনী পত্রিকা এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এই দুটো পত্রিকা আজকে আমি আলোচনা করব। তার কারণ এটা মাধ্যমিকের ক্ষেত্রে 4 নম্বর করে এক একটা প্রশ্ন আসে। বামাবোধিনী পত্রিকার ক্ষেত্রে আসে যে 19 শতকে নারী কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান কি, এই কোশ্চেনটা 4 নম্বরে আসতে পারে মাধ্যমিকে। এছাড়া আরেকটা কোশ্চেন আসে যে হিন্দু প্যাট্রিয়ট নিয়ে, যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে 19 শতকে বাংলা যে সমাজচিত্রের পরিচয় পাওয়া যায় তার সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ 4+4 যদি কোশ্চেন দেয়, সেই মানে কিভাবে তোমরা লিখবে তার একটা বেসিক আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করব তোমাকে। তো আমি এবারে আলোচনার দিকে যাচ্ছি। দেখো, এখানে মেন যে সিলেবাস অন্তর্ভুক্ত যে টপিকটা, যে 19 শতকের বাংলা সেই সময়কালে কতগুলো সাময়িক পত্র, সংবাদপত্র এবং সেটা কতটা সমাজের ওপর প্রতিফলন করেছে। দেখো, আমরা জানি যে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছে। এই পলাশির যুদ্ধের পর পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে বাংলার যে ধর্ম, বাংলার যে শিক্ষা, বাংলার সংস্কৃতি ও রাষ্ট্রীয় জীবনে কিন্তু এক পরিবর্তন আসতে থাকে। বাংলাকে কেন্দ্র করে এই পরিবর্তন ক্রমেই সারা ভারতে ছড়িয়ে পড়তে থাকে। অর্থাৎ আমি বলতে পারি যে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যাকে আমরা বলতে পারি বাংলার নবজাগরণ। অর্থাৎ আমরা এ থেকে আলোচনা করতে পারছি যে বাংলায় শিক্ষা, সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষা সংস্পর্শে আসার ফলে একটা উন্নতি লাভ করছে। এই সময়ে আমি একটু যদি পিছিয়ে যাই, মানে 18 শতক, এই 18 শতককে আমরা বাংলার ইতিহাসে কি বলবো, একটা অন্ধকারাচ্ছন্ন যুগ। কেন? তার কারণ হচ্ছে এই সময়কালে মানুষের মধ্যে অন্ধবিশ্বাস, কুসংস্কার এগুলো ভরে উঠেছিল। কিন্তু যখন পলাশির যুদ্ধের পর দেখা গেল, যখন আমরা ওয়েস্টার্ন এডুকেশনকে আমরা গ্রহণ করলাম, আমরা পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করতে পারলাম, তখন কিন্তু সমাজে আস্তে আস্তে বিবর্তন ঘটতে শুরু করবে। ভালো করে বোঝার চেষ্টা করবে, আস্তে আস্তে বিবর্তন ঘটতে শুরু করবে। এবং সেই সময়ে বাংলার যে সমস্ত শিক্ষিত সমাজের জন্ম হলো, সেই শিক্ষিত সমাজ চিরাচরিত যেটা চলতে থাকা, যে অর্থাৎ চিরাচরিত যে বাংলার যে কুসংস্কার, এই কুসংস্কারকে দূর করার জন্য তারা প্রতিবাদে সোচ্চার হলেন, প্রতিবাদে তারা সোচ্চার হলেন। যেমন আমি উদাহরণ দিতে পারি রাজা রামমোহন রায়। উনি সমাজ সংস্কারেও হিসেবে একজন উল্লেখযোগ্য পথপ্রদর্শক ছিলেন। তাই ওনার উদ্যোগেই আমরা জানি যে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রোধ হয়েছিল। এবং এটা একটা যেমন একটা মানে নিদর্শন, একটা উল্লেখযোগ্য উদাহরণ বলা যায়। এছাড়া বিদ্যাসাগর নাম বলতে পারি, যার উদ্যোগে বিধবা বিবাহ প্রবর্তন হয়। এই সমস্ত, অর্থাৎ এই সময় 19 শতকে বিভিন্ন সমাজ সংস্কারকের উদ্যোগে, শিক্ষিত সমাজের উদ্যোগে সমাজ কুসংস্কার থেকে মুক্ত হওয়ার জন্য এগিয়ে আসতে থাকে। আর এই এগিয়ে আসার অন্যতম কারিগর হিসেবে যারা কাজ করেছিলেন তারা হচ্ছে বামাবোধিনী পত্রিকা এবং আরেকটা বিষয় পড়াবো, যেটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এবারে আমাদের মেইন বিষয় আসা যায়, যেটা হচ্ছে বামাবোধিনী পত্রিকা। এখানে 4 মার্কসের জন্য যদি প্রশ্নটা দেয়, তাহলে আমাদের এইভাবে পয়েন্টস ভিত্তিক লেখার চেষ্টা করতে হবে। তবে কি, এবং কিন্তু ছোট মানে খুব তথ্য সমৃদ্ধ ভাষায় আমাদের লিখতে হবে, বেশি লেখা জায়গা নেই, পয়েন্টস বেশি দিয়ে লেখার চেষ্টা করতে হবে। এখানে ভূমিকা, প্রকাশকাল, প্রকাশক, উদ্দেশ্য, নারী শিক্ষা, আদর্শ অনুসরণ
আচার অনুষ্ঠানে এই দুটো না দিলেও হবে, সীমাবদ্ধতা মূল্যায়ন, এইভাবে আমাদের আলোচনা করতে হবে। আর আমি এভাবেই সংক্ষেপে তোমাদের উদ্দেশ্যে একটা আলোচনা করে দিচ্ছি। এই ভূমিকাটা তুমি এইভাবে তৈরি করলে আমি যেভাবে বললাম, নেক্সট হচ্ছে তোমাকে যেটা লিখতে হবে যে প্রকাশকাল, অর্থাৎ মাবনী পত্রিকা কোন সময় প্রকাশিত হচ্ছে। এই মনে রাখবে যে মাবনী পত্রিকা হচ্ছে যে নারীদের জন্য বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা, এটাও কিন্তু ভূমিকাতে লিখবে। এবং তার পরবর্তীকালে তুমি প্রকাশকালটা লিখবে, প্রকাশকালটা কি লিখবে যে 1863 খ্রিস্টাব্দে আগস্ট মাসে, 1863 খ্রিস্টাব্দে আগস্ট মাসে এই মাবনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল, মনে থাকবে। দ্বিতীয়ত আমরা প্রকাশক, প্রকাশক পয়েন্টে কি লিখবে যে মাবনী পত্রিকার প্রথম প্রকাশক এবং সম্পাদক ছিলেন কে, না উমেশচন্দ্র দত্ত, উমেশচন্দ্র দত্ত। নেক্সট আমরা যেটা হচ্ছে উদ্দেশ্য যাব, যে উদ্দেশ্য, উদ্দেশ্য কি লিখবে যে নারী সমাজকে কিনা, মানে যারা বাঙালি মেয়ে, এই বাঙালি মেয়েদের শিক্ষার আলোই আলোকিত করে যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চলছে, তাকে সেই পুরুষতান্ত্রিক সমাজটাকে কি করে, না তাকে রোধ করে নারীদের কি এগিয়ে, সমাজে এগিয়ে আনা, তাদের শিক্ষায় আলোকিত করা, এটাই মেইন উদ্দেশ্য ছিল মাবনী পত্রিকায়। অর্থাৎ নারী শিক্ষাকে, নারী শিক্ষা বিস্তার, নারীদের জন্য শিক্ষার আওয়াজ তুলেছিল কেনা মাবনী পত্রিকা। নেক্সট হচ্ছে শিক্ষা, অর্থাৎ কাদের জন্য শিক্ষা, বেসিক্যালি এই পত্রিকাটা নারীদের জন্য গড়ে উঠেছিল, তাই এখানে শিক্ষা বিস্তারটা নারীদের জন্যই আমরা লেখার চেষ্টা করব। দেখো এই মাবনী পত্রিকা যেহেতু নারী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল এবং এই পত্রিকাটা ছিল সম্পূর্ণ একটা ব্রাহ্ম সমাজে, অর্থাৎ ব্রাহ্ম সমাজে কেন বলছি, কারণ ব্রাহ্ম সমাজে যারা শিক্ষিত ব্যক্তি তারা কিন্তু ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে উঠে, মনে রাখতে হবে। ব্রাহ্ম সমাজের শিক্ষিত ব্যক্তিরা যারা হচ্ছে ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে উঠে নারী কল্যাণের বিষয়টির দিকে চিন্তা করেছে, তারা মনে করতেন যে সমাজের অর্ধেক অংশ যে নারী, তাদের যদি অশিক্ষার অন্ধকারে রাখা যায় তাহলে সমাজকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তাই তাদেরকে কি করতে হবে, সমাজের শিক্ষার আলোয় আলোকিত করতে হবে, শিক্ষায় তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে কি হবে, তাহলে সমাজ কি হবে, এগিয়ে যাবে। অর্থাৎ সমাজকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু এই মাবনী পত্রিকা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। এই সময় আমরা জানি যে এই সময়ে বহু বালিকা বিদ্যালয় কম ছিল, সেখানে মুষ্টিমেয় কিছুজন পড়ার অধিকারী ছিল, তার সামাজিক বাধা দূর করে এই মাবনী পত্রিকা বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে শুরু করেছিল সেই সময়কালে, যে বাড়ির মধ্যে লেখাপড়া করো, অর্থাৎ মানে এই পত্রিকা পরামর্শ দিয়েছিল মানুষকে সমাজের ক্ষেত্রে এবং শিক্ষা বিস্তারের জন্য বাড়ির পুরুষদের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হয়েছিল পুরুষদের যে তোমাদের মহিলা রয়েছে তাদেরকে তোমরা পড়াও, অর্থাৎ বাড়িতে বসে পড়াও। অর্থাৎ পত্রিকা ওই জন্য দেখবে, এই কথাটা আমি বলছি, এই পত্রিকার ওই জন্য প্রথম পাতাতেই স্থান পেয়েছিল, কি স্থান পেয়েছিল, কন্যা এব পালনীয়া, ঠিক আছে, এই সংস্কৃত যে শ্লোকটি, এই সংস্কৃত শ্লোকটি স্থান পেয়েছিল। এছাড়া এই সময়কালে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে বেথুন বালিকা বিদ্যালয়, এটা বলতে হবে যে বেথুন বালিকা বিদ্যালয়ে যে সংকট দেখা দিয়েছিল সেই সময়কালে এই পত্রিকাটি সমালোচনা করেছিলেন, অসংখ্য পত্রিকার সঙ্গে যারা যুক্ত ছিলেন তার সমালোচনা করেছিলেন, এবং এই পত্রিকায় বাল্যবিবাহের কুফলটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল, জনমানুষের সামনে তুলে ধরা হয়েছিল। অর্থাৎ টোটালি দেখতে গেলে যে শিক্ষা সংস্কারের দিক থেকে নারী শিক্ষা বিস্তারের জন্য, সমাজকে তুলে ধরার জন্য, কিনা নারীদেরকে সামনে রেখে যাতে শিক্ষা এগিয়ে আসতে পারে, স্বাভাবিকভাবেই সমাজ আরও এগিয়ে যাবে, সমাজ আরও উন্নত হবে, এই ভাবনাটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষকে বিভিন্নভাবে বুঝিয়ে বুঝাবার চেষ্টা করেছিলেন কারা, না এই মাবনী পত্রিকা। নেক্সট হচ্ছে আদর্শ অনুসরণ। আমাদের, আমরা যেমন এখন নাম করে আমরা রবীন্দ্রনাথ, আমরা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
বিভিন্ন সমাজ মানে সংস্কার কবি লেখক এদের নাম এদের বিভিন্ন আদর্শগুলোকে আমরা কি করি অনুসরণ করি এবং বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি এবং যারা সাকসেসফুল ব্যক্তি তাদেরকে দেখে আমরা চলার চেষ্টা করি যাতে আমরা কঠিন আমাদের যে স্ট্রাগল করা আমাদের লাইফের যে স্ট্রাগল সেটাকে আমরা সাকসেস করতে পারি এই যে আমরা একটা জিনিসকে একটা মানে বিভিন্ন ব্যক্তিকে দেখে আমরা পাথেয় করে তাদেরকে এগিয়ে যাওয়ার বা আমাদের এগিয়ে যাওয়ার যে একটা চিন্তাভাবনা এই চিন্তাভাবনাও কিন্তু তখন এসেছিল তাই এই আদর্শ অনুসরণ বলতে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা জানি যে পরবর্তী বৈদিক যুগে বিভিন্ন নারীদের নাম জানা গিয়েছে গার্গী মৈত্রেয়ী বৈদিক যুগেও তাই এই সমস্ত মানে নারীদের বিভিন্ন আদর্শগুলোকে মানুষের সামনে তুলে ধরা হয়েছিল যে ইনারা যদি সেই সময়কালে পারেন সমাজে যদি প্রতিষ্ঠিত হতে থাকেন ইতিহাসের পাতায় যদি তাদের নাম থাকে তাহলে এখন কেন আমরা ১৯ শতকে আমরা এসে কেন পারবো না এই যে ভাবনাগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল নেক্সট হচ্ছে যে আচার অনুষ্ঠান যে নারীদের সমাজে গুরুত্ব কতখানি সমাজে তাদের ভূমিকা কতখানি এটা তুলে ধরার জন্য ভাইফোঁটা রাখি বন্ধন উৎসব বিভিন্ন ব্রতকথা এইগুলোকে এই পত্রিকায় তুলে ধরা হয়েছে অর্থাৎ আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো সব হচ্ছে পজিটিভ বা সদর্থক দিক কিন্তু যে কোনো বিষয়ের একটা সীমাবদ্ধতা থাকে বা সমালোচনা থাকে সেখানে কিছু কিছু সমালোচনা এখানে লিখতে হবে দেখো সমালোচনার মধ্যে বলতে হবে প্রথমে যেটা বলতে পারো যে পত্রিকাটি হিন্দু নারীদের জন্য ছিল এখানে এই পত্রিকাটি মুসলিম বা অন্যান্য ধর্মীয় মানুষদের যে সমস্ত ধর্মীয় মানুষ ছিলেন তাদের কথা কিন্তু এখানে ভাবা হয়নি আরেকটা বলবে এখানে যে বর্ণপ্রথায় যে বিভক্ত যে সমাজ ছিল সেই সমাজে যারা নিম্নবর্ণের মানুষ ছিল তাদের কথা এখানে কিন্তু বলা হয়নি আরেকটা সমালোচনা তুমি বলতে পারো যে পত্রিকাটি প্রচারিত হতো কলকাতা এবং মফস্বল বেশিরভাগ শহরে মানে কলকাতা ও মফস্বল শহরগুলোতে কিন্তু গ্রাম অঞ্চলের যে নারীদের দুর্দশা গ্রাম অঞ্চলের মানুষদের সচেতনতার জন্য এই পত্রিকার তেমন কোনো কন্ট্রিবিউশন ছিল না এটা তোমরা সমালোচনা হিসেবে তুলে ধরতে পারো নেক্সট হচ্ছে মূল্যায়ন দেবে যে অবশ্যই আমরা এটা বলতে পারবো যে নারী সীমাবদ্ধতা তো থাকবেই যে কোনো বিষয়ে সমালোচনা থাকবে তো সমালোচনা থাকা সত্ত্বেও আমরা এটুকু বলতে পারি যে এই পত্রিকায় মানে বামাবোধিনী পত্রিকায় বাংলা দেশে নারী শিক্ষার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন এটা আমরা বলতে পারি অর্থাৎ নারীদের বাঙালি নারীদের দুর্দশার জন্য যে দায়ী ছিল যে শিক্ষার অভাব সেই শিক্ষার অভাব কাটিয়ে জ্ঞানের আলোয় আলোকিত করে নারীকে সমাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই পত্রিকাটা যে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল এটা কিন্তু বলাই যায় সুতরাং আমরা এটাই বলতে পারি যে নারী কল্যাণের ক্ষেত্রে মহাবোধিনী পত্রিকা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এইভাবে আমরা পয়েন্টস ভিত্তিক খুব সংক্ষেপে আমরা নোটসটা যদি লিখি তাহলে কিন্তু একটা অ্যান্সার তৈরি হবে মাধ্যমিকের ক্ষেত্রে নেক্সট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় আমরা যদি ইন্ট্রোডাকশন দিই তাহলে তোমরা লিখবে যে আমরা জানি যে ১৯ শতকে বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় না ১৮০৮ খ্রিস্টাব্দে এই সময়ে বেসরকারি উদ্যোগে বিভিন্ন কলেজ এবং স্কুল গড়ে উঠেছিল এই যে কলেজ স্কুল গড়ে উঠল ফলে ছাপাখানার হাত ধরে বই ছাপা হতে শুরু করলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা বিভিন্ন শিক্ষার্থী যারা তাদের মাধ্যমে একটা শিক্ষিত গোষ্ঠী গড়ে উঠল ঠিক আছে এই শিক্ষিত গোষ্ঠী যখন গড়ে উঠল বিভিন্ন সাময়িক পত্রপত্রিকা গড়ে উঠতে শুরু করলো এই যে সাময়িক পত্রপত্রিকাগুলো গড়ে উঠল এই সাময়িক পত্র পত্রিকাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এই হিন্দু প্যাট্রিয়ট ভারতীয় সাংবাদিকতার ক্ষেত্রে ভারতীয় সাংবাদিকতা এবং বঙ্গীয় জাগরণের ক্ষেত্রে এই পত্রিকার ভূমিকা কিন্তু একটা উল্লেখযোগ্য ছিল বলা যায় এই পত্রিকায় যিনি উল্লেখযোগ্য ভূমিকা অবলম্বন করেছিলেন তিনি হলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সময়কাল কত
না 1824 থেকে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে তিনি কি করেছিলেন না অপমর যে সমাজ সেই সময়ে কালের যে সমাজ বিশেষ করে সমাজ যে চিত্রটাকে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং মানুষের যে সেই সময়কালের যে মানুষের যে নির্মম অত্যাচার জমিদারের বলো বা নীলকর সাহেবদের বিভিন্ন অত্যাচারগুলোকে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। এরপরে আমরা যাব যে পত্রিকার প্রকাশ, এটা যেটা হচ্ছে বলা হয় যে 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি সেখানে কিনা 6 জানুয়ারি মধুসূদন রায় এবং গিরিশচন্দ্র ঘোষ এরা দুজন কিন্তু ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হিসেবে হিন্দু প্যাট্রিয়টের যাত্রা শুরু হয়েছে এবং এই পত্রিকাটা যেটা হচ্ছে 1855 খ্রিস্টাব্দ থেকে 1861 সাল পর্যন্ত হরিশ্চন্দ্র এই পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত ছিলেন। নেক্সট আমরা যাব হিন্দু প্যাট্রিয়টের বিষয়বস্তুতে, সেখানে আমাদের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক তিনটে দিকই আমরা আলোচনা করব। দেখো সামাজিক দিক থেকে আমরা যদি আলোচনা করি যে 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে সমাজ জীবনের একটা করুণ চিত্রকে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা তুলে ধরেছিলেন। সেখানে কি করেছিলেন যে উদয়মান যে মধ্যবিত্ত শ্রেণীর যে চরিত্র বিশেষ করে যে মধ্যবিত্ত শ্রেণীর চরিত্রকে তাদের যে আশা আকাঙ্ক্ষাকে এই পত্রিকার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। এই পত্রিকা যেহেতু ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল সেহেতু আমরা বুঝতে পারছি ইংরেজি ভাষায় যেহেতু প্রকাশিত হয়েছিল মুষ্টিমেয় কিছু ইংরেজি শিক্ষিত ব্যক্তি কিন্তু এই পত্রিকাটা পড়তে পারতেন, কিন্তু এটা আমরা বলতে পারি এটা মানে একটা বলা যায় যে বিশেষ করে শিক্ষিত সমাজ ইংরেজি জানা শিক্ষিত সমাজের ক্ষেত্রে একটা কিন্তু অস্তিত্বের পরিচয় দান করেছিল। নেক্সট হচ্ছে যে অর্থনৈতিক যে প্রতিফলন, অর্থনৈতিক ক্ষেত্রে কি প্রতিফলন, আমরা জানি যে আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষই কৃষিজীবী, বেশিরভাগ মানুষই কি কৃষিজীবী, অর্থাৎ এই কৃষিজীবী যে মানুষগুলো যে ভূমি রাজস্ব চিরস্থায়ী ভূমি রাজস্ব যে ব্যবস্থা তাদের রাজস্বের চড়া হার বৃদ্ধি করা হচ্ছে, তার জমিদারদের যে শোষণ জমিদারদের যে অত্যাচার প্রবল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এছাড়া কৃষিজীবীদের অভাব তাদের অভিযোগগুলোকে সমস্ত কিছু কিন্তু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এটা হচ্ছে একটা অর্থনৈতিক প্রতিফলন বলা অর্থনৈতিক প্রতিফলন বলা যায়। নেক্সট হচ্ছে রাজনৈতিক প্রতিফলন, রাজনৈতিক বিষয়ের ক্ষেত্রে এই পত্রিকায় রাজনৈতিক ক্ষেত্রে যেটা বলবে যে ভারতবাসীর রাজনৈতিক মতামত প্রতিফলিত হচ্ছে, ভারতবাসী রাজনৈতিক মতামত এই পত্রিকায় প্রকাশিত হচ্ছে। কি ধরনের পত্রিকায় প্রকাশিত হচ্ছে, কি ধরনের বিষয় না এই পত্রিকায়, আমরা জানি যেহেতু 1853 সালের পর এই পত্রিকা যাত্রা শুরু করেছিল 1853 সাল থেকে, সেহেতু আর এর পরেই হচ্ছে 1855-56 আমরা জানি হয়েছিল সাঁওতাল বিদ্রোহ। এই সাঁওতাল বিদ্রোহে আমরা জানি যে আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ তাদেরকে তাদের যে নিদারুণ যে কষ্ট এবং তাদের যে অত্যাচার, তাদেরকে অত্যাচারে অত্যাচারিত করেছিলেন ব্রিটিশ সরকার, তৎকালীন ব্রিটিশ সরকার, সেই চিত্রকে তুলে ধরেছেন, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন দিকগুলোকে তুলে ধরেছেন এই পত্রিকার মাধ্যমে এবং মনে করা হয় এই পত্রিকার প্রথম কিন্তু এগুলোই স্থান পেয়েছে। এবং তার পরবর্তীকালে আমরা বিচার করে যদি দেখি যে 1855-56 সাঁওতাল বিদ্রোহ তার চিত্রকে নির্মমভাবে যে অত্যাচার করা হতো সাঁওতালদেরকে, তা সেই বিষয়গুলোকে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় তুলে ধরা হয়েছে। অনুরূপভাবে 1857 সালে যদি আমরা প্রবেশ করি সেখানে আমরা দেখতে পারবো মহাবিদ্রোহ দেখা যাচ্ছে, সেই মহাবিদ্রোহের বিভিন্ন দিকগুলোকেও কিন্তু এই পত্রিকায় তুলে ধরা হচ্ছে। এছাড়া এই পত্রিকায় কি ধরা হচ্ছে যে আমরা জানি
যে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা অবশ্যই যেন লেখা যায়। এই নীল বিদ্রোহে অর্থাৎ নীলকর যারা নীলকর সাহেবরা নীল চাষীদের ওপর নিদারুণভাবে অত্যাচার করছেন, তাদেরকে নীল চাষ করতে বাধ্য করছেন। এই যে ঘটনা, এই যে নির্মম ঘটনা, এর ফলে নীল চাষ করতে বাধ্য করছেন মানে এমনভাবে বাধ্য করছেন তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে সমাজে। এই যে প্রতিফলনটা, এই যে নির্মম চিত্রটাকে কিনা হিন্দু ব্যাক্টর পত্রিকার মাধ্যমে তুলে ধরা হচ্ছে, বুঝা যাচ্ছে এই দিকটা কিন্তু এখানে আলোচনা করতেই হবে, তাহলে কিন্তু অ্যান্সারটা অবশ্যই ভালো। এছাড়া আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিনা এই পত্রিকার মাধ্যমে যেটা বলবো, এই যে পত্রিকায় দেশবাসী সরকারি নীতির বিরোধিতা করছে, দেশবাসী সরকারি নীতির বিরোধিতা করছে এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা হয়েছিল, বিভিন্ন সরকারি নীতির বিরোধিতাগুলোকে এই পত্রিকায় তুলে ধরা হয়েছে। এরপরে আমরা যেটা পড়বো যেটা হচ্ছে সীমাবদ্ধতা। মোটামুটি আমরা এই তিনটি দিক যদি আলোচনা করে আমি যেটা বলার চেষ্টা করলাম, সামাজিক দিক, অর্থনৈতিক দিক, রাজনৈতিক দিক, তাহলে কিন্তু আমরা মেন অনেকটা জায়গা অ্যান্সারটা আমি কভার করলাম। সীমাবদ্ধতার মধ্যে আমি কি বলতে পারবো, সীমাবদ্ধতার মধ্যে বলতে পারবো যেটা বলা হচ্ছে যে বাংলার সমাজে একটা বিরাট সংখ্যক মুসলিম জনগণ কিন্তু তখন ছিল, এই পত্রিকায় কিন্তু তাদের নিয়ে কিছু লেখা হয়নি, তাদের নিয়ে কিন্তু কিছু লেখা হয়নি। বাংলার যে নারী ছিল, নারী সমাজ, এই নারী সমাজের কথা কিন্তু এই পত্রিকায় তুলে ধরা হয়নি, এটা কিন্তু সমালোচনা বা সীমাবদ্ধতার মধ্যে রাখবে। আর তার সঙ্গে লাস্ট হচ্ছে মূল্যায়ন, অর্থাৎ মূল্যায়ন কি, যে আমরা জানি যে সীমাবদ্ধতা থাকবেই যে কোনো বিষয়ে, সমালোচনা থাকবে, সমালোচনা থাকা সত্ত্বেও এই যে ইংরেজি পত্রিকা প্রকাশিত হচ্ছে, এই পত্রিকা বাংলার শিক্ষিত শ্রেণীর একটা প্রতিনিধিত্ব করছে এই পত্রিকা, এবং এই পত্রিকাটি জাতীয়তাবাদ প্রচার করে ব্রিটিশদের বিরোধিতা করছে। দেখো আমি উদাহরণ দিয়েছি তো, যখন আমি বিষয়বস্তুটা পড়াচ্ছিলাম বলেছি সাঁওতাল বিদ্রোহের কথা বললাম, সেখানে মহাবিদ্রোহ 1857 সালে মহাবিদ্রোহের কথা বললাম, সেখানে আমরা বললাম নীল বিদ্রোহের কথা, যে নীল বিদ্রোহের যে জ্বলন্ত যে অত্যাচার সেই কথাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এই এই জল এই যে জ্বলন্ত নির্মম যে অত্যাচারগুলোকে, সমাজের যে অত্যাচারগুলোকে একের পর এক এই পত্রিকা তুলে ধরা হচ্ছে, এটার ফলে একটা দেশাত্মবোধ, আমরা বলতেই পারি যে এই পত্রিকার মধ্য দিয়ে একটা দেশাত্মবোধ জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সেহেতু আমরা সমালোচনা করতে কিন্তু পটু, সমালোচনা থাকতেই পারে কিন্তু আমাদের পজিটিভ দিকগুলোকে আলোচনা বেশি করতে হবে, যেহেতু এখানে সেই সময়কালে বিভিন্ন সমস্যার মধ্যে দাঁড়িয়ে, ব্রিটিশ সরকারের অত্যাচারের মধ্যে দাঁড়িয়ে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা যারা যুক্ত ছিলেন তারা কিন্তু এই প্রতিবাদগুলোকে করেছিলেন এবং অসংখ্য সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তো শত চেষ্টা করা শত চেষ্টার মধ্য দিয়ে সমাজকে স্বতঃস্ফূর্তভাবে জাগিয়ে তোলার জন্য এই পত্রিকা একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল, সমাজকে জাগরণের ক্ষেত্রে এই পত্রিকা একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল এটা বলা যায়। তো এইভাবে আমরা যদি এই পয়েন্টসগুলোর মধ্য দিয়ে আমরা এই তথ্যগুলোকে যদি দিতে পারি অবশ্যই আমরা ভালো মার্কস পাব। তো আজকে আমি এই দুটো বিষয়ে আলোচনা করলাম সংক্ষেপে। যদি যারা তোমরা আমার এই বিষয়টা দেখলে, তোমরা ভিডিওটা দেখলে বা বিষয়বস্তু আমি যেটা পড়ালাম, তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমি যাতে ইন্সপায়ার্ড হয় সেহেতু তোমরা একটা লাইক করবে, শেয়ার করবে এবং তোমার বন্ধুবান্ধবদের বলবে এবং তাদেরকে শেয়ার সাবস্ক্রাইব করানোর চেষ্টা করবে। তোমরা ভালো থাকো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। নমস্কার, থ্যাংক ইউ।